আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তির সর্বশেষ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় করব। এবং তার সাথে সাথে আমি জানাবার চেষ্টা করব আপনাদের রিলি স্লিপের আবেদন কবে নাগাদ শুরু হতে পারে এবং কবে থেকে আপনারা এই রিলি স্লিপের মাধ্যমে আবেদন করে অনার্সে ভর্তি হতে পারবেন তো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে দ্বিতীয় মান তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে আপনারা যারা বিষয় পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন বা মাইগ্রেশন পদ্ধতি অন করেছিলেন তাদের রেজাল্টও কিন্তু প্রকাশ পেয়েছে এবং যারা কোঠা ভিত্তিক আবেদন করেছিলেন তাদের রেজাল্টও কিন্তু একই সাথে প্রকাশ পেয়েছে তবে এই দ্বিতীয় ম্যাচালিকে আপনারা যারা চান্স পেয়েছেন আপনাদেরকে আবার পুনরায় চূড়ান্ত একটি ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে কলেজে গিয়ে ভর্তি হতে হবে ভাবে আর যারা বিষয় পরিবর্তন করার জন্য মাইগ্রেশন পদ্ধতি অন করেছিলেন আপনার রেজাল্টও কিন্তু একই সাথে প্রকাশ পেয়েছে আপনিও দেখতে পারেন যে আপনার যে সাবজেক্ট পরিবর্তন করার জন্য আপনি আবেদন করেছিলেন সেই আবেদনটা কনফার্ম হয়েছে কিনা যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আপনাকেও কিন্তু অনলাইন থেকে চূড়ান্ত একটি ভর্তি ফর্ম ডাউনলোড করে কলেজে গিয়ে জমা দিতে হবে এই চূড়ান্ত ভর্তি ফর্মটি আপনারা সর্বশেষ ডাউনলোড করতে পারবেন মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পরে কিন্তু আপনারা এই চূড়ান্ত ভর্তি ফর্মটি ডাউনলোড করতে পারবেন না তাই অতি তাড়াতাড়ি আপনারা অবশ্যই এই চূড়ান্ত ভর্তি ফর্মটি ডাউনলোড করে ফেলুন এবং আপনারা যারা অনার্সে ভর্তি হওয়ার জন্য কোঠাভিত্তিক আবেদন করেছিলেন আপনাদেরকেও কিন্তু চূড়ান্তভাবে ভর্তি হতে হবে এবং আপনাদের যে কোঠাতে সনদ রয়েছে সেই সনদটি কিন্তু আপনাদের নির্দিষ্ট যে কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু আপনাদেরকে যাচাই করতে হবে এই কোঠাভিত্তিক ভর্তি যাচাই এবং চূড়ান্তভাবে ভর্তি হওয়ার কিন্তু একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এটি করতে পারবেন তো এবার আসি অনার্সে ভর্তির জন্য রিলি স্লিপের আবেদন কবে নাগাদ শুরু হতে পারে তো বন্ধুরা যেহেতু দ্বিতীয় মেয়ে তালিকার রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এই দ্বিতীয় মে তালিকার যারা চান্স পেয়েছে এবং মেধাভিত্তিক বা বিষয় পরিবর্তন যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার পরে রিলি স্লিপের মাধ্যমে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সে হিসেবে আমরা ধরে নিতে পারি যেহেতু এই দ্বিতীয় মেয়ে তালিকার সর্বশেষ কার্যক্রম সম্পন্ন হবে তেইশ পাঁচ চব্বিশ তারিখ অর্থাৎ মে মাসের তেইশ তারিখ পর্যন্ত এই দ্বিতীয় কার্যক্রম চলমান থাকবে এবং তার পরবর্তী সময় আপনাদের এই রিলি স্লিপের কার্যক্রম শুরু করবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে আগামী বা পঁচিশ তারিখের মধ্যে আপনাদের রিলি স্লিপে ভর্তি কার্যক্রম শুরু করা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করবে এবং তার ঠিক দু এক দিনের মধ্যে আপনাদের এই রিলি স্লিপের আবেদন শুরু হবে তো এই ছিল অনার্সে ভর্তি বিষয়ে সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক করে দেবেন আর এ বিষয়ে যদি আপনাদের আরো যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম